হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নিউ ব্লগ নিয়ে আবারও আমি হাজির হয়েছি। আজ আমি শেয়ার করতে চলেছি সকালে আমার ব্যস্ততা লাইভ, সেজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখন সকাল 5:40, তো আমি একটু আগেই উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা কিচেনে। বাচ্চাদের স্কুল আছে, সেহেতু বাচ্চাদের জন্য প্রথমে ঘুম থেকে উঠেই আমি কিচেনে চলে আসি বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। তো আমার কাজ শেষ হয়ে গেলে তারপর বাচ্চাদের ঘুম থেকে ডেকে নিই। তো আজকে আমি নাস্তাতে ওদের জন্য একটু ভেজ চাউমিন বানাচ্ছি। তো সেই জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি স্লাইস করে পাতলা পাতলা কেটে নিয়েছি। তারপর ওগুলো ভেজে নিয়ে ওতে নুডলস দিয়ে, তারপরে যেমন বানায় সব রকম সসেস ঢেলে একটু নাড়াচাড়া করে ওর ওপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ছিল চিলি ফ্লেক্স, আর সবশেষে দিয়েছিলাম ম্যাগি মশলা। বাচ্চাদের খাবারে যে কোনো খাবার যেগুলো পছন্দ করে তাতে একটু ম্যাগি মশলা দিলে ওর টেস্টটা আরও ওদের ভালো লাগে। আর তাছাড়া নুডলসে ম্যাগি মশলা দেওয়াই হয়। তো এভাবে আমি নুডলস মানে চাউমিন বানিয়ে বাচ্চাদের টিফিনে প্যাক করে নেব। আর তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছি। এখন 5:45 মতো বেজে গিয়েছে, তো এখনও বাইরে দেখো অন্ধকার হয়ে আছে। আর এই লাইটটা এসেছে পিছনে গার্ডেনে, আমাদের ল্যাম্পপোস্ট আছে তো ওর লাইট, কিন্তু ওই দিকটা দেখো কেমন অন্ধকার হয়ে আছে। তো এখনও ভালোভাবে সকাল হয়নি। আর অপরদিকে আমি যে দুধ গরম করে রেখেছিলাম সেটা আমি বাটিতে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা হয়। তারপর ওগুলো ওতে চকোস দিয়ে দেব ওদের টিফিন, টিফিন না মানে এই এখন কিছু তো খেয়ে যাবে, সেটা খেয়ে যাওয়ার জন্য অল্প করে দিই, এটুকু খেয়ে যায় তারপরে স্কুলে যা দিই ওর টিফিন ব্রেকে তখন ওরা খায়। আর এই ওয়াটার বটলগুলো ভরে রাখবো, ওদেরকে রেডি করে আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আসলে ওদের স্কুলের বাস আসে, কিন্তু আমাকে আমাদের সোসাইটির গেট পর্যন্তই আসে বাস, তো ওখানে ছাড়তে যেতে হয়। ওরাও যথেষ্ট বড় হয়েছে, নিজেরাই যেতে পারবে, তবু ব্যাগ এতই ভারী হয় সেই জন্যই আমি ছেলেকে একটু পৌঁছে দিতে যাই। তো মেয়ে আগেই চলে গিয়েছে, ছেলে আমার সঙ্গে যাচ্ছে। আর সামনে দেখছেন ওই যে মেয়েগুলো, মানে মেয়ে না বয়স্ক মহিলাগুলো যাচ্ছে, ওরা সব সকাল সকাল ভোর ভোর এসে মর্নিং ওয়াক করে। আর মর্নিং ওয়াকে এসে এই গার্ডেনের গাছে ফুল থাকে, তো ফুল তুলে নিয়ে যায় পুজো করার জন্য। আমরা চলে এসেছি গেটে, আর এই সব বাচ্চারা এরা আগেই চলে এসেছে, সব লাইন দিয়েছে, এই যে আমার ছেলে আর মেয়ে সামনে। তো বাসও চলে এসেছে, তো ওরা লাইন দিয়েছে যাতে ঠেলাঠালি না হয় বাসে ওঠার সময়, সেই জন্য লাইন দেওয়া থাকলে কি একে একে বাচ্চা উঠতে পারে আর ঠেলাঠালি হয় না, ওদেরও সুবিধা হয়। তো একজন একজন করে ওরা এবার বাসে উঠে যাচ্ছে। বেশ কয়েকটাই বাচ্চা থাকে আছে আমাদের সোসাইটি থেকেই যায়, 15 জন তো হবেই। তো বাস অনেকটাই ভরেই যায়, বসার সিট থাকে না, তবু ওরা ঠিক অ্যাডজাস্ট করে নেয়। তো এবার সব বাচ্চা চড়ে গিয়েছে বাসে, আর বাস এবার বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ না বাসটা এভাবে বাঁক নিয়ে ওদিক হয়ে যায় ততক্ষণ আমি আসি না। তো সব মায়েরাই প্রায় চলে যায়, ব্যাস চলে গেল, আমি এদিকে বাড়ির দিকে আসতে লাগলাম। একটা জিনিস দেখাচ্ছি, ওই যে গাই গরু, গরু ওখানে সব সময় দাঁড়িয়ে থাকে, আমি এলে যখনই দেখব তোকে রুটি দিই। কিন্তু আজকে আমি যেহেতু রুটি বানাইনি সেই জন্য আজকে আর দেওয়া হয়নি। আর এখানে গরুগুলো আমাদের ওখানের দেশের গরুর থেকে যেন ডবল আকারে।
যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি, এরপর আর বসে থাকলে হবে না, এরপর আবার শুরু হবে আমার কিচেনের জার্নি। মানে এবার হাজবেন্ড যাবে, হাজবেন্ডের জন্য রান্না বান্না করতে হবে। চলো আর বসে থাকবো না, কিচেনে চলে যাই, দেখি আজকে কী কী রান্না বান্না করি সেটা দেখাবো তোমাদের সঙ্গে। এই যে আমি আলু ফুলকপি কেটে একটু ফোড়ন দিয়ে ওগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে মটরশুঁটিও দিয়েছি। এটার একটা শুকা শুকা তরকারি বানাবো। আর হাজবেন্ড রুটি নিয়ে যায়, সেই জন্য এই শুকা শুকা তরকারি বানাচ্ছি, কোনো রকম ঝোল বা গ্রেভি বানাবো না। আর একটা সবজিও থাকবে সেই জন্য, নইলে অন্যদিন তো এই ফুলকপি আলুর মটরশুঁটি দিয়ে গ্রেভি গ্রেভি বানাই। তো এই যে আমার বানানো হয়ে গেছে একটা সবজি, আর একটা আমি বানাচ্ছি পালং শাক আর পনির দিয়ে, এটাকে বলে পালং পনির। তো পালং শাকটা আমি সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হয়ে গেলে ওর একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর সেদ্ধ হতে হতে এদিকে আমি আটাটাও মেখে ঢেকে রাখলাম, সেদিকে আমি ফ্রিজ থেকে পনিরটা বের করে রেখেছিলাম, তো ফ্রিজে ঠান্ডা থাকে সেই জন্য নর্মাল টেম্পারেচারে আনার জন্য। তো ওটাকে কেটে আমি ভাজার জন্য দিয়ে দিলাম, আর ওটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আর ওই একই তেলে এই পালং পনিরের জন্য আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ওই মিক্সি বলে যেটা পেস্ট করে রেখেছিলাম পালং শাকটা ওইটা আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু মশলা ভালো করে নেড়ে চেড়ে ওর গ্রেভি বানিয়ে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এটাও এভাবে নেড়ে চেড়ে আমি এর তরকারিটাও আমার বানানো হয়ে গিয়েছে প্রায়। এই ওভেনটা অন্যদিকে অন্য সাইডে সবজিটা রেখে দিয়ে অন্য আরেক সাইডে আমি রুটিগুলোও ভেজে নিয়েছি। তারপর আমি এই চা বানানোর জন্য ওভেনে বসিয়ে দিয়েছি, চাটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি হাজবেন্ডকে ডাকার জন্য চলে গিয়েছিলাম। এদিকে দেখো আমার চাটা পড়ে গেল। যাই হোক, তাড়াহুড়োতে তো একটু আধটু এরকম হতেই থাকে আমার, এটা আমার রোজকারের ব্যাপার। তারপরে এই জানালা সকাল থেকে খোলাই হয়নি, অন্য দিন খুলে দিই, আজকে তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার খোলাই হয়নি। তো এই দেখো সূর্যের আলোটা পুরো আমাদের ঘরে জানালা দিয়ে ঢোকে, একদম ঘর গোটা ঘরেই আলোটা ছড়িয়ে যায়। তো আমরা একটা আমাদের এখানে কিন্তু এখন আর ঠান্ডা নেই, ঠান্ডার কথাটা বলাই হয়নি। দেশে এখনও হয়তো ঠান্ডা আছে অল্প হালকা, কিন্তু আমাদের এখানে পুরো ঠান্ডাই চলে গিয়েছে, ফ্যান চালাতে হয়। তো গুজরাটে এমনিতেই ঠান্ডাটা কমই পড়ে, 15 দিনের মতোই একটু থাকে, না হলে নর্মাল। তো আমি সেদিকে হাজবেন্ডকে ডেকে দিয়ে ও রেডি হচ্ছে, আর আমি এদিকে হাজবেন্ডের লাঞ্চ প্যাকিং করে নিয়েছি, তারপরে হাজবেন্ডকে নাস্তাও দিয়ে দিয়েছি, টিফিন খেয়ে যাবে সেই জন্য। তো খেয়ে দিয়েও বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার জন্য, সবাই ঘর থেকে বেরিয়ে গেল, এবার আমি একা পড়েছি। চলো তোমাদের আমি পেছনের দরজাটা খুলে গার্ডেনের দিকটা দেখাচ্ছি। পেছনে আমাদের ছোট করে গার্ডেন আছে, তো এখন বাজে 9টা। তো বাইরে কেমন সুন্দর ওয়েদার দেখো, আজকে সকালটা ভীষণ বেশ ভালো, ফুরফুরে হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা হালকা হাওয়াটা গায়ে একদম মনোরম লাগছে। তো এই গাছটাতে ভীষণ ফুল হয়েছে, কিন্তু এটা কি ফুল জানি না, জানি না ঠাকুরে দেওয়া যায় কিনা পুজোতে, কিন্তু আমি যখন কোনো ফুল পাই না তখন ওগুলো দিই। তো ফুলটা দেখতে সুন্দর, জানি না এর নাম কি, আমি এর আগে কখনো এই ফুল দেখিনি। তো বাইরে এখন 9টা বাজে, বাইরে রোদ দেখো ভীষণ রোদ বেরিয়েছে, তবে অন্য দিনের থেকে হালকাই, কারণ আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর ফুরফুরে হাওয়া দিচ্ছে সেই জন্য। যাই হোক, এখানে আজকে আমি ব্লগটা শেষ করছি, কারণ এরপর আমার এবার বাড়ির যা কাজ সব কাজ করব। বাই।